वेलकम टू स्पोर्ट्स डिवाइस। तो এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি এসসি ইস্ট বেঙ্গলের 8th ফরেনার নিয়ে, 8th ফরেনারের একটা কিন্তু বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তো এই আপডেটটা সম্পর্কে তোমাদের জানাবো। এসসি ইস্ট বেঙ্গল 8th ফরেনার কিন্তু তাদের স্কোয়াডে ইনক্লুড করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো সেটা জানার আগে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা যারা দেখছো এবং আমাদের চ্যানেলটা যারা রেগুলার ফলো করো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে যাও, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে যখনই আমরা এই ধরনের অনেক ভিডিও আপলোড করবো সেইগুলোর সব নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এক্ষুনি এক্ষুনি ভিডিওটা একটা লাইক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের বর্তমান ফরেন স্কোয়াড নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো এসসি ইস্ট বেঙ্গলের কিন্তু দুজন ফরেন ডিফেন্ডার রয়েছেন, ড্যানি ফক্স এবং স্কট নেভিল। তার মধ্যে ড্যানি ফক্স কিন্তু চোটাগ্রস্ত এবং আজকের ম্যাচটিও খেলেননি। তো সেই ক্ষেত্রে যখন থেকে অ্যারন অ্যামাডি হলোয়ে চোটের জন্য বাইরে চলে গেছেন এবং তিনি খেলতে পারছিলেন না, তো সেই হলোয়ের চোটের সময় থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল চাইছিল একজন ব্যাক আপ ফরেন ডিফেন্ডার রেখে দিতে। তারা ব্যাক আপ স্ট্রাইকার হিসেবে ব্রাইট এনোবাখারাকে নিয়ে আসছে এবং ব্যাক আপ ফরেন ডিফেন্ডার হিসেবে কিন্তু তারা আরও একজন প্লেয়ারকে নিয়ে ইনক্লুড করার কথা ভেবেছিল। তো বর্তমানে সেই প্লেয়ারটির নাম বেরিয়ে এসেছে, তারা দু একজন প্লেয়ারের সাথে কথা বলেছে, কিন্তু যেই প্লেয়ারটির নাম বেরিয়ে এসেছে সেই প্লেয়ারটি হচ্ছেন ক্যালাম জ্যাক উডস। তো ক্যালাম জ্যাক উডস কিন্তু একজন ইংলিশ ডিফেন্ডার। তো এর নাম কিন্তু আমরা আগেও আপডেট পেয়েছিলাম কিন্তু বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ কিছু ইস্যুর জন্য আমাদের ভিডিও কিছুদিন কন্টিনিউ হয়নি, তো সেই জন্য আমরা কিন্তু ক্যালাম উডসের সম্পর্কে জানাতে পারিনি। বাট আমাদের কাছে নজরে ছিল এই প্লেয়ারটির নাম। বর্তমানে শোনা যাচ্ছে যে তিনি কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াডে অলরেডি ইনক্লুডেড, যেরকম কিন্তু জন জনসন ইনক্লুডেড মোহনবাগানের বা এটিকে মোহনবাগানের স্কোয়াডে। যদি তিরি চোট পান কিংবা কোনো বিদেশি, যেমন ধরো কার্ল ম্যাথিউ চোট পান, তো সেই ক্ষেত্রে জন জনসন কিন্তু স্কোয়াডে ইনক্লুড হতে পারেন। তো জন জনসনকে নিয়ে একটা আপডেট রয়েছে, সেটা পরের দিন বলবো। বাট তার আগে অবশ্যই ক্যালাম জ্যাক উডস কিন্তু এইরকমই একজন খেলোয়াড় হতে চলেছেন এসসি ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। তো সেই জন্যই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা যে ক্যালাম জ্যাক উডস কিন্তু সাইন হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। তো এই ক্যালাম উডস কে? তো ক্যালাম উডস কিন্তু একজন 33 বছর বয়সী রাইট ব্যাক বলতে পারো, লেফট ব্যাক বলতে পারো এবং সেন্টার ব্যাকও বলতে পারো, একজন ভার্সেটাইল ডিফেন্সিভ খেলোয়াড় যিনি কিন্তু যেই কোনো পজিশনে খেলতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু তাকে তোমরা রাইট ব্যাক হিসেবেই বলতে পারো বেসিক্যালি, কারণ তিনি রাইট ব্যাক পজিশনে খেলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তো ক্যালাম উডস কিন্তু একজন 5'11" লম্বা 33 বছর বয়সী খেলোয়াড়। তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু প্রায় $2 লাখ কাছাকাছি। তো তার সম্পর্কে একটু জানিয়ে রাখি, তো তিনি কে? তো তার সম্পর্কে প্রথমেই যে যোগাযোগের ব্যাপারটা, তো তিনি কিন্তু অবশ্যই একজন লিভারপুলের ইউথ লেভেলের খেলোয়াড় ছিলেন। তো অবশ্যই যোগাযোগটা বুঝতে পারছো, কোচ রবি ফাউলারও কিন্তু লিভারপুলেরই খেলোয়াড় ছিলেন সেই সময় যখন তিনি, যখন ক্যালাম উডস কিন্তু লিভারপুলের ইউথ টিমে খেলতেন। তারপরে কিন্তু উড স্কটিশ ক্লাব ডানফার্ম লাইন অ্যাথলেটিক ক্লাবে খেলেন, সেখানে তিনি 128টি ম্যাচ খেলেছেন 5 বছরের জন্য। তারপরে তিনি 3 বছর কাটান হার্ডলসফিল্ড টাউনে, তারপরে হার্ডসফিল্ড টাউন থেকে তিনি কিন্তু প্রেস্টন নর্থ এন্ড ক্লাবে চলে যান। তো প্রেস্টন নর্থ এন্ড ক্লাবে কিন্তু তিনি 5 বছর কাটান। তো তার মধ্যে কিন্তু 16 সালে তার একটা ইঞ্জুরি হয়েছিল, তো সেই ইঞ্জুরির জন্য কিন্তু তিনি 16 সালটা পুরোটাই খেলতে পারেননি। তারপরে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয় এবং তারপর তিনি 19 সাল পর্যন্ত কিন্তু প্রেস্টন নর্থ এন্ড ক্লাবে খেলেন। 2019 সালে কিন্তু তিনি ব্র্যাডফোর্ড সিটির হয়ে কিন্তু 6টা ম্যাচ খেলেছিলেন এবং 2019 সালের জুলাই মাসে কিন্তু তিনি ট্র্যানমিয়ার রোভার্সের হয়ে যোগদান, সেখানে কিন্তু তিনি 13টা ম্যাচ খেলেছিলেন। তার মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা যে ট্র্যানমিয়ার রোভার্স কিন্তু ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল 3-2 ডিফারেন্সে এবং সেই ম্যাচে কিন্তু খেলেছিলেন এই উড। তো ক্যালাম উড কিন্তু ম্যানচেস্টার এর এগেনস্টেও খেলেছেন লাস্ট ইয়ার। তো বুঝতেই পারছো কতটা অ্যাক্টিভ একজন খেলোয়াড় লাস্ট ইয়ার বা এই ইয়ারের জানুয়ারিতে, সম্ভবত আমার ঠিক ডেটটা খেয়াল করছে না। এবং তারপরে যে আপডেটটা রয়েছে, তো ট্র্যানমিয়ার রোভার্সের হয়ে খেলার পরে কিন্তু তিনি বর্তমানে তাদের সাথে চুক্তি বিচ্ছেদ করেন এবং তার সাথে কন্ট্রাক্ট তাদের শেষ হয়ে যায়। তো বর্তমানে কিন্তু তিনি এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারে রয়েছেন। তো এরা কিন্তু একটা ফুটবল ক্লাব ইউনাইটেড অফ ম্যানচেস্টার। তো এই ক্লাবটা কিন্তু বেসিক্যালি ম্যানচেস্টার ইউনাইটেডকে ফলো করে তাদের ফ্যানদের তরফ থেকে বানানো। তো এরা কিন্তু একটা সেমি প্রফেশনাল ফুটবল ক্লাব যারা কিন্তু ম্যানচেস্টারেই অবস্থিত এবং এরা কিন্তু প্রিমিয়ার ডিভিশন লিগটা খেলে, যেটা হচ্ছে নর্দার্ন প্রিমিয়ার লিগ। এটা কিন্তু ইংলিশ ফুটবল ডিভিশনের 7th tier একটা লিগ। তো এই লিগে কিন্তু তিনি এখন খেলছেন কিছুদিনের জন্য, যেরকম তোমরা দেখেছো রানাঘরামি কিছুদিন 2nd division I-League খেলেছিলেন। তো সেইরকমভাবে কিন্তু তিনি 7th tier অফ
ইংলিশ ফুটবল, তো সেইখানে কিন্তু তিনি খেলছেন। ম্যানচেস্টার ইউনাইটেডদের ফ্যানদের নিয়ে বানানো একটা ক্লাব এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারে। তো শোনা যাচ্ছে যে তিনি কিন্তু অলরেডি এসসি ইস্ট বেঙ্গলের সাথে কন্ট্রাক্ট করে নিয়েছেন, এবং ড্যানি ফক্সের যে চোটের কন্ডিশন, তো সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে নেক্সট মান্থেই কিন্তু তাকে উড়িয়ে নিয়ে আসা হবে এফসি গোয়ায়। তো দেখা যাক ক্যালাম ফক্সকে উড়িয়ে নিয়ে আসা হয় বা তার সাইনিং এর কথা খবরটা কতটা সত্যি সেটা কিন্তু আমরা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তবে আরো একজন ডিফেন্ডারের নাম উঠে আসছে, সেই ডিফেন্ডারের নাম সম্পর্কে একটু কনফার্মেশন পেলেই কিন্তু তোমাদের নিয়ে ভিডিও বানাবো, এবং সেই ডিফেন্ডারের নাম জানতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে হবে। আর পাশাপাশি ব্রাইট এনোবাকারে কে নিয়ে একটা আপডেট আছে, যেটা কিন্তু কালকে দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা থাকলে এই পর্যন্তই, একটা এক্সেলেন্ট আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, নিচে কমেন্ট করে জানো তোমাদের এই আপডেটগুলো কেমন লাগছে এবং এই বিদেশিটা সম্পর্কে তোমাদের কি মতামত, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। চলো এখনকার মতো টাটা।